তো গাইস, এখানে আমার পাপা এখন স্নান করছে। ও স্নান করতে খুব খুব ভালোবাসে, এমনিতে সকলেই জানো বাচ্চারা স্নান করতে খুব ভালোবাসে। আর ও একবার গামলায় স্নান করতে বসলে একদমই উঠতে চায় না, এত স্নান করতে ভালোবাসে। খুব আনন্দ করছে দেখো স্নান করে বসে। আর এখানে দেখো এবার রথ টানছে, আজকে তো রথ। আর পাপাও রথ টানছে, ওর ঠাম্মি ওকে ধরে রেখেছে। ও তো এখনও হাঁটতে পারে না, সেই জন্য ঠাম্মি ওকে ধরে রেখেছে। ও দেখো রথ টানছে কত সুন্দর, আর ঠাকুরের দিকে বারবার তাকাচ্ছে রথ টানছে। আর এবার একটু ভয় ভয় পাচ্ছি, আশেপাশে অনেক ছেলেপিলে আছে, একটু কাসুরের আওয়াজ হচ্ছিল, সেই জন্য একটু ভয়ও পাচ্ছিলো, সেই জন্য একটু কান্না করছিল। এ দেখো রথ টানছে ও, আর সবার দিকে আবার তাকাচ্ছে। আর এখন আমার পাপা এখানে বসে বসে কালো জাম খাচ্ছে, দেখো কিরম করে আবার তাকাচ্ছে, খুব দুষ্টুমি করে, খুব খুব দুষ্টু হয়ে গেছে। আর এখানে আবার কালো জামও খাচ্ছে, কালো জাম খাচ্ছে আর মিটমিট করে আবার হাসছে দেখো। কালো জামটাও ভালো, বেশ ভালোই খায়। আর এখানে রথের মেলা থেকে ওর মামা ওর জন্য বল এনেছে, এবার সেই বলটা নিয়ে এখন আবার খেলা শুরু করেছে। ওর দিদুনাথ ওর মনির সাথে খেলা করছে। মনির সাথে ও বল নিয়ে নিয়ে আবার খেলা করছে, আবার হাসছে। ওর মনি বল নিয়ে নিচ্ছে বলে ও আবার রেগে যাচ্ছে, রেগে আবার নিজের দিকে আবার টেনে নিচ্ছে বলটা, তাদের ভিতরে আবার আবার লাফাচ্ছে। নিজের দিকে বলটা দেখো বারবার টেনে নিচ্ছে, মনি বল নিয়ে নিচ্ছে বলে। ওরকে আবার রাগও দেখাচ্ছে দেখো, আমার বল, আমার বল, নিজের দিকে বারবার বলটা নিয়ে নিচ্ছে। আর এখানে দেখো ওর মামা আবার রথের থেকে চাউমিনও এনেছিল, ওর পাপা একা একা চাউমিন খাচ্ছে, ওকে দিচ্ছে না। ওর পাপার দিকে বারবার তাকাচ্ছে যে ওকে কেন দিচ্ছে না, ওর পাপা একা কেন খাচ্ছে। ওর পাপার দিকে দেখো তাকিয়েই আছে শুধু একটা না। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।